ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমে থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম মসজিদের ইমামকে কুপিয়ে বাম হাতের কবজি ও ডান হাতের তিন আঙুল কেটে নিল যুবক ভোটে হেরেছেন পাঁচবার এবার পূরণ হচ্ছে আশা বাছুরকে বন্থা করণের ইনজেকশন দিতে গিয়ে নিজেই বন্থা হওয়ার ঝুঁকিতে চিকিৎসক ইতিহাসের সর্বনিম্ন পাকিস্তানি রুপির মান বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট কোটি চল্লিশ লাখ শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোহাম্মদ ইয়াকুব আলী নামে মসজিদের এক ইমামকে দিয়ে কুপিয়ে বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন করা হয়েছে শুক্রবার বারোই নভেম্বর রাত আটটার দিকে উপজেলার বিশ্রেষ্ট জাহাঙ্গীরনগর আগরপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার বাইতুর নূর জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে আহত ইমাম ইউনিয়নের জাহাপুর গ্রামের আজহার আলীর ছেলে অন্যদিকে হামলাকারী বাবুল মাঝি একই ইউনিয়নের ইসলামপুর এলাকার ফরিদ মাঝির ছেলে স্থানীয়রা জানান কদিন আগে বাবুল মাঝি ইমাম সাহেবের কাছে রাতে মসজিদে থাকার অনুমতি চান কিন্তু মসজিদ কমিটি অনুমতি না দেওয়ায় তা বাবুল মাঝিকে জানালে তিনি ক্ষিপ্ত হন এর জেরে শুক্রবার রাত আটটার দিকে মসজিদের সামনে রামদা নিয়ে ইমামের ওপর হামলা চালান তিনি বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান মসজিদের ইমামকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির জন্য রাতেই তাকে না হচ্ছে হামলাকারী যুবক আটক হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এদিকে একই একে একে পাঁচবার নির্বাচন করেন কিন্তু জয়ের মুখ দেখেননি তাই এবার একক প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর হতে যাচ্ছেন পাঁচবার হেরে যাওয়া ছেষট্টি বছর বয়সী হাবিবুর রহমান ওরফে হবি উপনির্বাচনে ষষ্ঠবারের মতো লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমানকে কাউন্সিলর পদে একক প্রার্থী করেন এলাকাবাসী তার স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে রয়েছে হাবিবুর রহমান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হতে যাচ্ছেন বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাইম এর আগে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচনে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কুদরত এলাহি বাবুল তিনি আগস্টে মারা যান এরপর ওই ওয়ার্ডের সাধারণ আসনে কাউন্সিলর পদে উপনির্বাচন এর জন্য প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এই বিষয়ে নয় নম্বর ওয়ার্ড মির্জার কোর্ট এলাকার বাসিন্দা মোকসেদুল ইসলাম বলেন ছোটবেলা থেকেই দেখছি কাউন্সিলর প্রার্থী হন হাবিবুর রহমান কয়েকবার তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান এজন্য উপনির্বাচনে আমরা এলাকাবাসী তাকে একক প্রার্থী করেছি এ বিষয়ে হাবিবুর রহমান হবি বলেন কাউন্সিলর হতে পেরে আমার মনের আশা পূরণ হয়েছে আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব পাঁচবার নির্বাচন করার পর আমি ষষ্ঠবার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছি এর আগে প্রতি নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছি পাটগ্রাম পৌরসভার উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল দুই নভেম্বর তারিখ চার নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নভেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাইম বলেন পাটগ্রাম পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত হাবিবুর রহমান একক প্রার্থী থাকায় কাউন্সিলর হতে যাচ্ছেন তিনি অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে বাছরকে বন্ধাকরণের ইঞ্জেকশন দিতে গিয়েছিলেন এক পশু চিকিৎসক বাছুরের লাথিতে সেই ইঞ্জেকশন ঢুকে যায় ডাক্তারেরই গায়ে এর ব্যাথার মতো উপসর্গে ভুগতে শুরু করেছেন ওই চিকিৎসক ওই পশু বলেন ইঞ্জেকশন দেওয়ার সময় স্বাভাবিকভাবেই বাছুরেরা ছটফট করে তেমনি এক বাছুরের লাথির ছোটে সেই সময় আমাদের শরীরেই সুজ ঢুকে গিয়েছে মনে হচ্ছে বন্ধাত্ম রোগে আক্রান্ত হয়েছে একই উপসর্গ নিয়ে কলকাতা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি হয়েছেন আরো নয় জন পশু চিকিৎসক সাথে সংশ্লিষ্ট কর্মীরা তারা দাবি করেছেন বাসুরকে টিকা দিতে গিয়ে নিজেরাই ব্রুসেলোসিস রোগে আক্রান্ত হয়েছেন মূলত পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়ে টিকা দেওয়ার কাছে পাঠানোতেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের তাছাড়া সরবরাহকৃত সুরক্ষার সামগ্রী বেশ নিম্নমানের ছিল তবে এর পরিচালক ডাক্তার কমল গুহ বলেছেন ব্যথা ও চোখে সাপসা দেখার উপসর্গ নিয়ে অনেকে এসেছে অনেকে আবার হয়েও এসেছেন তাদের পরীক্ষা করা হচ্ছে বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর গবাদী পশুকে বন্ধাকরণের টিকা দেওয়া কর্মসূচি ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ওই কর্মসূচিতেই এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা এদিকে পাকিস্তানি মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমেছে শুক্রবার আন্তব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমেছে একশো ছিয়াত্তরে বর্তমানে দেশটিতে এক ডলার কিনতে একশো ছিয়াত্তর রুপি খরচ করতে হচ্ছে এর আগে গত ২৬ অক্টোবর মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বনিম্ন মান রেকর্ড হয়েছিল সেদিন একশো পঁচাত্তর দশমিক ছাব্বিশ রুপিতে এক ডলার বিক্রি হয়েছিল বিশ্লেষকদের মতে চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম বিশ্বব্যাপী নিত্য পণ্যের এবং আই এম এফ এর ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে পাকিস্তান কুয়েত বিনিয়োগ প্রতিষ্ঠানের গবেষণা প্রধান শামিউল্লাহ তারিক বলেন প্রত্যাশিত চলতি হিসাব ঘাটতির কারণে স্থানীয় মুদ্রার মান আবারও পড়েছে সূচকে প্রকৃত কার্যকর বিনিময় হার নেমে গেছে তিরানব্বই পয়েন্টে পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক শাহবাজ রানা এক টুইটে বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আলোচনার ফুল এবং যোগাযোগের চ্যানেলগুলো ভেঙে পড়া অর্থনীতির দুর্বল বিষয়গুলোর চেয়ে বেশি ক্ষতি করেছে তিনি বলেন আজ বাজারে আবারও রক্তপাত হয়েছে রুপি একশো ছিয়াত্তর বাই ডলারের দিকে যাচ্ছে এই ক্ষতি জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ প্রয়োজন এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে হস্তক্ষেপ করতে হবে খবর পাকিস্তান টুডের অপরদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে জানিয়েছে সহিংসতা নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আট কোটি চল্লিশ লাখ ছাড়িয়েছে গতকাল শুক্রবার বারোই নভেম্বর ইউএনএইচসিআর মিড স্ট্রেট স্ট্রেড রিপোর্ট শিরোনামের প্রতিবেদনে দু সালের প্রথম ছয় মাসের তথ্য উপাত্তের ভিত্তিতে বাস্তুচ্যুত মানুষের এই তথ্য জানিয়ে বলেছে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ডিসেম্বর মাসে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল আট কোটি চব্বিশ লাখ যা পরবর্তী ছয় মাসে বেড়ে আট কোটি চল্লিশ লাখ ছাড়িয়ে যায় ইউএনএইচসিআর আরও বলছে এ সংখ্যা বৃদ্ধিতে আভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ভূমিকা সবচেয়ে বেশি সহিংসতা করোনা মহামারী দারিদ্র খাদ্য জলবায়ুর দ্রুত পরিবর্তন মানবিক দুর্দশাকে আরো জটিল করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে যা মানুষকে বাস্তুচ্যুত করতে বাধ্য করছে তিনি বলেন বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে চলমান যে সংখ্যা ছিল এবং সহিংসতার কারণে লাখ লাখ মানুষ তাদের নিজ দেশের এক জায়গা থেকে পালিয়ে আরেক জায়গায় যেতে বাধ্য হয়েছেন যার মধ্যে বেশিরভাগ নতুন বাস্তুচ্যুতি ঘটেছে আফ্রিকায় আফ্রিকার কঙ্গোতে ও ইথিওপিয়াতে বাস্তুচ্যুতির সংখ্যা সবচেয়ে বেশি এবং এশিয়ার আফগানিস্তান ও মিয়ানমারেও সহিংসতার কারণে বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন একই সাথে বছরের ছয় মাসে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নিজ দেশে বাস্তুচ্যুত হয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার বিশ্বের শরণার্থীর সংখ্যা দুই কোটি দশ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছে ইউএন এইচ সংস্থাটি বলেছে বেশিরভাগ নতুন শরণার্থী মাত্র পাঁচটি দেশ থেকে এসেছেন এদের মধ্যে রয়েছেন আফ্রিকান প্রজাতন্ত্রের একাত্তর হাজার আটশো জন দক্ষিণ সুদানের একষট্টি হাজার সাতশো জন সিরিয়ার আটত্রিশ হাজার আটশো জন আফগানিস্তানের দুই লাখ পাঁচ হাজার দুইশো জন এবং নাইজেরিয়ার বিশ হাজার তিনশো জন শরণার্থী ফিলিপো গ্রান্ডি বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে একই সাথে বাস্তুচ্যুত সম্প্রদায় ও তাদের আশ্রিতাতাদের জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন বাংলাদেশে আভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা মোট কত তার সঠিক পরিসংখ্যান পাওয়া খুবই দুষ্কর বলে জানিয়েছেন ব্রাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান তবে তিনি বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস এর এ সংক্রান্ত তথ্যের উল্লেখ করেছেন যাতে বলা হয়েছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় সতেরোশো বর্গ কিলোমিটার এলাকা নদী ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে যার ফলে সতেরো লাখ পনেরো হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন শরীফুল হাসান সুইজারল্যান্ড ভিত্তিক ইন্টারন্যাশনাল ডিসপ্লেমেন্ট মনিটরিং সেন্টার একটি সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করেন এই প্রতিবেদনে বলা হয়েছে নদী ভাঙন বন্যা এবং অন্য প্রাকৃতিক দুর্যোধ এর কারণে সারা বিশ্বে চার কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন যার মধ্যে চুয়াল্লিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বাংলাদেশে তিনি বলেন এ সকল বাস্তুচ্যুত মানুষ সাধারণত দেশের বিভিন্ন শহর বস্তিতে আশ্রয় নেন তাদের বেশিরভাগই কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করে থাকেন এদেরকে যদি বিভিন্ন কাজে প্রশিক্ষণ ব্যবস্থা করা যায় তবে তাদের দুর্দশা অনেকটা লাঘব হতে পারে বলে তিনি মনে করেন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম